হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বন্ধুরা তোমরা হয়তো সকলেই জানো যে ইতিমধ্যে বনসায়ক পদের ইন্টারভিউ শুরু হয়ে গেছে তেইশ তারিখ থেকে তো তোমরা যারা যারা বন পদের জন্য আবেদন করেছিলে তাদেরকে কিন্তু এসএমএসের মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে বন্ধুরা এখনও পর্যন্ত অধিকাংশ ছেলেমেয়ের কাছে কিন্তু এস এম এস আসেনি কারণ হচ্ছে বন্ধুরা তোমরা সকলেই জানো হয়তো যে বন পদের জন্য কুড়ি লক্ষেরও বেশি ছেলে মেয়ে কিন্তু আবেদন করেছিল সেই কারণেই একটু লেট হচ্ছে আশা করছি সকলের কাছে এস এম এস আসতে শুরু করে দেবে বন পদের জন্য তোমরা যদি ভালোভাবে ফর্মটা ফিল আপ করেছিলে সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করে জমা দিয়েছিলেন তাহলে অবশ্যই তোমার কাছে এস এম এস আসবে চিন্তা করার কোনো রূপ দরকার নেই আর যেহেতু জেলাভিত্তিক ইন্টারভিউ হচ্ছে সেই কারণেই তো হয়তো তোমার জেলাতে এখনও পর্যন্ত এস এম এস আসতে শুরু করেনি কারোরই যখন একজনের কাছে এস এম আসবে আশা করছি তোমার জেলা সকলের কাছেই এস এম আসতে শুরু করে দেবে তো টেনশান নেওয়ার কোনো র কোনোরপ দরকার নেই সকলের কাছেই এস এম আসবে তুমি যদি ভালোভাবে ফর্মটা ফিল আপ করেছিলে তো বন্ধুরা সেই ইন্টারভিউয়ে কি কি ধরনের কোশ্চেন করা হচ্ছে এই নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা একটা এই নিয়ে একটা ভিডিও বানাও যে বনসয়ক পদের ইন্টারভিউয়ে কী ধরনের কোশ্চেন করা হচ্ছে কীভাবে তারা ইন্টারভিউটা নিচ্ছে এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও ভিডিও বানাও তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি কী ধরনের কোশ্চেন করা হচ্ছে বন পদের ইন্টারভিউ তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করবে না একদম প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখো চ্যানেল নতুন হলেও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধু বান্ধবীদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে যারা বন পদের জন্য আবেদন করেছিল তাদেরকে অতি অবশ্যই শেয়ার করে দেবে তারাও যাতে এই ব্যাপারে একটু হলেও নলেজ হয় তারা এই ব্যাপারে জানতে পারে যে কী কী ধরনের কোশ্চেন সেই বনসহ পদের ইন্টারভিউয়ের জন্য করা হচ্ছে তো অতি অবশ্যই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো আর তোমরা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কিংবা টেলিগ্রামে গিয়ে সার্চ করো তো বঙ্গ একাডেমি সেখান থেকে গিয়েও যুক্ত হতে পারো সেই টেলিগ্রাম চ্যানেলে যে কোনো ধরনের জবের আপডেট বলো রেজাল্ট বলো প্রতি সপ্তাহে কর্মসংস্থানের পিডিএফ সহ সমস্ত কিছু সবার আগে সেই টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে থাকি তো অতি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো বন্ধুরা ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি চিন্তা করার রূপ দরকার নেই বনসায়ক পদের ইন্টারভিউয়ে খুব নর্মাল কোশ্চেন করছে তোমার যদি জঙ্গল কিংবা বনের সম্বন্ধে তোমার কোনো ধারণা থেকে থাকে কিংবা ওই নিয়ে তুমি যদি কিছুটা হলে পড়ে থাকো তাহলে অ্যান্সার দিতে পাবে তো বন্ধুরা আমি অনেক জনের ইন্টারভিউ দেখলাম অনেকজনের ইন্টারভিউ শুনলাম আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাদের যে কোশ্চেনগুলো তাদেরকে করানো হয়েছে সেগুলি আমাকে সেন্ড করেছে তো তাদের কোশ্চেন থেকেই আমি তোমাদের এই কোশ্চেনগুলো তৈরি করেছি তো দেখো তোমাদের বনসায়ক পদের ইন্টারভিউয়ে কি কী কোশ্চেন করানো হচ্ছে খুবই ইজি কোশ্চেন করা হচ্ছে তো দেখো কী কী কোশ্চেন করা হচ্ছে তো হেডলাইন দেখতেই পাচ্ছ বনশয় পদের ইন্টারভিউ তো দেখো এখানে কী কী কোশ্চেন করা হচ্ছে তো বন্ধুরা নর্মাল যে কোশ্চেন দিয়ে তারা শুরু করছে সেটা হচ্ছে তোমার নাম প্রথমে জিজ্ঞাসা করছে যেমন সমস্ত ইন্টারভিউতে হয় তোমার নাম জিজ্ঞাসা করছে তোমার বাবার নাম জিজ্ঞাসা করানো হচ্ছে তারপরে তোমার বাবা কী করেন এই কোশ্চেনগুলো নর্মাল যেগুলো হয় তোমার পরিবারে কতজন আছে এরকম নর্মাল কিছু কোশ্চেন করছে তারপরে ধরো এই কোশ্চেনটা করছে অনেকজনকে দেখলাম পশ্চিমবঙ্গের রাজ্যপালকে এই কোশ্চেনটা করেছে তারপরে চতুর্থ নম্বর যেটা করেছে সেটি হচ্ছে সুন্দরবনের নাম সুন্দরবন হয়েছে কেন এই কোশ্চেনটা অনেক জনকে করছে তো বন্ধুরা তোমার আশেপাশে যদি কোনো বন জঙ্গল থেকে থাকে তোমার জেলাতে সেই সম্বন্ধে অবশ্যই জেনে যেও সুন্দরবন পশ্চিমবঙ্গের যত জঙ্গল রয়েছে বন রয়েছে সেগুলো সম্বন্ধে অবশ্যই জেনে যেও তাহলে তোমাকে সেই সম্বন্ধে কোশ্চেন করছে তো অতি অবশ্যই তুমি আনসার দিতে পারবে তো সুন্দরবনের নাম সুন্দরবন হয়েছে কেন এই কোশ্চেনটা জনকে জিজ্ঞাসা করেছে তারপরে পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বর যেটা জিজ্ঞাসা করেছে সেটি হচ্ছে সুন্দরবন সম্বন্ধে সুন্দরবনে কোন জেলায় অবস্থিত সুন্দরবন কোন জেলায় অবস্থিত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ছয় নম্বর যে কোশ্চেনটা করা হচ্ছে সবথেকে বেশি সেটি হচ্ছে জঙ্গলে হঠাৎ আগুন লাগলে তুমি কি করবে জঙ্গলে যদি বনে যদি হঠাৎ করে আগুন লেগে যায় তাহলে তুমি কি করবে তো এটার উত্তর তোমাকে বলতে হবে তারপরে দেখো পশ্চিমবঙ্গে দুইটি জাতীয় উদ্যানের নাম কি কি এটা অবশ্য তোমাদের জানা থাকবে তুমি যদি পড়াশোনা করছো কন্টিনিউ অবশ্যই জেনে থাকবে তারপরে আট নম্বর দেখো সুন্দরবনে কি কী উদ্ভিদ পাওয়া যায় সুন্দরবন থেকে অনেক কোশ্চেন করছে তো তুমি ভালো করে পশ্চিমবঙ্গের যত বন রয়েছে তার সম্বন্ধে ভালো করে জেনে যাবে তারপরে নয় নম্বর যেটা কোশ্চেন করছে সেটি হচ্ছে একটি জঙ্গল উদ্ভিদের নাম বলো এটা করছে তো বন্ধুরা এরকম মোটামুটি এই কোশ্চেনগুলোই করছে আর আরও যে দুটো কোশ্চেন করছে সেটি হচ্ছে তুমি যদি বন সহায়ক পদের চাকরি করতে করতে হঠাৎ করে কোনো বদ বড়ো পদে চাকরি পেয়ে যাও তাহলে তুমি কি করবে সেই চাকরিটা কি ছেড়ে চলে যাবে না কী করবে আরেকটা যেটা কোশ্চেন করছে সেটি হচ্ছে তোমাকে যদি বাড়ির বাইরে কোনো বনে তোমাকে ডিউটি দেওয়া হয় সেই ডিউটিটা কি তুমি করবে না করবে না এরকম কোশ্চেন করছে নর্মাল কোশ্চেন করছে বন্ধুরা টেনশন নেওয়ার কোনো দরকার নেই প্রথমে কী হচ্ছে প্রথমে তোমাকে একটা কাগজ দিচ্ছে সেখানে তোমার নাম তোমার বাবার নাম লিখতে হচ্ছে আর ব্ল্যাকবোর্ডে কিছু লিখে দিচ্ছে সেটা তিন মিনিটের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে তারপর তোমাকে আরেকটা রুমে নিয়ে যাওয়া হবে যেতে বলবে সেই রুমে গিয়ে তোমাকে ইংলিশে কিছু লেখা থাকবে সেগুলো পড়তে হবে তারপরে তোমাকে এই যে কোশ্চেনগুলো করা হচ্ছে এই যে তোমাদেরকে বলে এরম ধরনের কোশ্চেন করা হচ্ছে তুমি এই কোশ্চেনগুলো নর্মালভাবে অ্যান্সার দেবে রূপ আর তোমার ইন্টারভিউর যে ড্রেস পোশাকটা থাকে সেটা নর্মাল যেমন ইন্টারভিউয়ের ড্রেস পোশাক হয় ব্ল্যাক স্যুট তুমি একটা সাদা শার্ট পরে যাবে বেল্ট যেমন ইন্টারভিউ তোমার ই থাকে সমস্ত কিছুই কিন্তু তুমি একবার কমপ্লিট পরে যাবে আর সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবে সেগুলি শো করাতে হবে ভেরিফিকেশান করাতে হবে আর টাইমের মধ্যে তিন মিনিটের মধ্যে কিন্তু তোমাকে লিখে কমপ্লিট করতে হবে যেগুলো লিখতে দিতে লিখতে দিবে কিংবা পড়তে হবে সেগুলো টাইমের মধ্যে যদি কমপ্লিট করো তাহলেই তুমি সেফ থাকবে না হলে তোমাকে কিন্তু সেখানে ক্যান্সেল করে তোমার বাতিল করে দেওয়া হবে তোমাকে তো ভালোভাবে তোমাকে সময়ের মধ্যে লিখতে হবে আর এই কোশ্চেনগুলো কিছু করা হচ্ছে যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো অবশ্যই দেখে যাবে একটু পড়াশোনা করার অনেক টাইম রয়েছে এখনও আস্তে আস্তে জেলাভিত্তিক হচ্ছে প্রথমে কলকাতায় হচ্ছে তারপরে আলিপুরদুয়ারে হবে শুনছি এরপর এরপরে মালদাতে হবে আস্তে আস্তে সকলে সকল জেলাতেই হবে তো একটু টাইম নেবে আশা করছি সকলের কাছে এসএমএস যাবে তোমরা যদি ভালোভাবে খামটা ফিল আপ করে জমা দিয়েছ ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছো খামটা ভালো করে সমস্ত কিছু ঠিকঠাক করেছো অবশ্যই তোমার কাছে মেসেজ আসবেই কনফার্ম এটা নিয়ে একদম টেনশন নিও তো বন্ধুরা এই ছিল এই নিয়ে তোমরা প্রচুর কমেন্ট করছিলে তো আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এরকম যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আর টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যেও দেখার জন্য নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম